শফিকুল ইসলাম সাহেবের প্রশ্নটি আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে করে দিতে চাই। উনি যেটা আমাকে লিখে জানিয়েছেন, আমরা জানি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে জীবিত আছে, আপনারা বলেন মারা গেছে, আপনারা এই কথাটি কোথা থেকে পেলেন? একই কথা বারবার, এই কথা আমাদের সব কথা যা আমরা বলি সেগুলোর মূল হলো কোরআন করিম। কোরআন শরীফ সেই ঘোষণা দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম যিনি ইসরায়েলি জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন তিনি ইন্তেকাল করেছেন। আর এর প্রমাণস্বরূপ আমরা বারবার আয়াত পেশ করি এখানে। আজকেও আমি একেবারেই গোড়াতে, অনুষ্ঠানের গোড়াতে একটি আয়াত উপস্থাপন করেছিলাম যুক্তির কথা বলতে গিয়ে, যে কোরআন শরীফ হিউম্যান কমন সেন্সকে সবসময় ব্যবহার করার নির্দেশ দেয়। কোরআন শরীফ বিভিন্ন জায়গায় দেখবেন যে আল্লাহ তাআলা মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করেন, যে যখনই ধর্ম সম্পর্কে কোনো কথা বলবে বিবেক খাটাবে, আফালা তাকেলুন, আফালা ইয়াকেলুন, এ ধরনের শব্দ কোরআন শরীফে বহুবার এসেছে। সেই বিবেক সংক্রান্ত আল্লাহ তাআলার যে একটা উক্তি আমি শুনিয়েছি, যে আল্লাহ তাআলা বলেন যে অন্য অন্য আয়াত আমরা সব বারবারই পেশ করি, এই আয়াতটা আবার আমি রিপিট করি। আজকে যেটা বললাম, আল্লাহ বলছেন যে মান নু আমেরুহু নুনাক্কিসু ফিল খালক, যে যাকে আমরা দীর্ঘজীবী করি তাকে গঠনগত দিক থেকে, শারীরিক দিক থেকে দুর্বল করে দেই। আর এটি এমন একটি অমোঘ সত্য যার পৃথিবীর একশত ভাগ মানুষ সাক্ষী, একজনও নাই যে বলতে পারে যে না আমি এর ব্যতিক্রম। বয়স বাড়বে, আপনি ধীরে ধীরে আবার আপনার জীবনের সূর্য ঢলতে থাকবে, আপনি দুর্বল হতে থাকবেন, এবং অনেক বেশি বয়স হয়ে গেলে শরীর বাঁকা হওয়া শুরু হয়ে যায়। তো 2000 বছরে খোদা না খাস্তা এদের কথা যদি সত্য হয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহ জানে কতবার বাঁকা হয়েছেন, ফুটবল হয়ে গেছেন কি না, আর যেখানে আছেন মহাশূন্যে সেখানে গেলেন কীভাবে, এসব কিছু কমন সেন্সকে আল্লাহ তাআলা জাগ্রত করছেন যে তুমি কেন বিবেক খাটাও না। এই পৃথিবী থেকে শুধু প্রথম আকাশে যেতেই কয়েক বিলিয়ন আলোক বছর লাগে। আলোক বছর এই জিনিসটা কি এটাও পাস কোনো শিক্ষিত লোককে জিজ্ঞেস করেন, আলো এক সেকেন্ডে 186,000 মাইল সফর করে, এক সেকেন্ডে। এখন আমাদের নিকটবর্তী যে সৌরজগৎ আছে সেখানে যেতেও দীর্ঘ দীর্ঘ সময় লেগে যায়, আলোর আলোর সময়ের কথা বলছি, আলোক বছর। তো একজন রক্ত মাংসের যিনি যার দেহ ছিল, যিনি রক্ত মাংসের সৃষ্ট, সেই মানুষ কিভাবে সেখানে গেলেন? সাধারণ গতিতে তো তিনি জীবনও সেখানে যেতে পারবেন না, আলোর কাঁধেও যদি ভর করে যান, আলোর গতিতে যদি ভর করে যান সেটি কি, সেটিও সম্ভব না। সেটিও যদি করেন, ঈসার জন্ম থেকে আজ পর্যন্ত তিনি এই আমাদের এই গ্রহের আশেপাশে কোনো জায়গায় ঘুরছেন, কিন্তু চতুর্থ আকাশে তো প্রশ্নই ওঠে না। আর এখান থেকে যাওয়ার জন্য কমন সেন্সকে আমিও জাগ্রত করার চেষ্টা করছি, এখান থেকে উপরে যেতে হলে এই যে রক্ত মাংসের দেহটা আছে এটা নিয়ে যাওয়া যায় না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে এক ধরনের বিশেষ ব্যবস্থা আবিষ্কার করেছেন চাঁদে যাওয়ার জন্য, একটা বিশেষ ধরনের ক্যাপসুল তারা বানিয়েছেন, সেটিও বিশেষ ধরনের ধাতব ক্যাপসুল, সাধারণ ধাতু দিয়েও হবে না, কারণ সাধারণ ধাতু একটু উপরে গেলেই গলে যাবে বাতাসের সাথে ফ্রিকশনে। তো এইগুলো তো মাত্র কিছুদিন আগে আবিষ্কৃত হয়েছে, আর আপনারা বলছেন 2000 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেছেন, না ওযুবিল্লাহ, এটি যুক্তির নিরিখে কোনোভাবেই সম্ভব না। তো আল্লাহ তাআলা হিউম্যান কমন সেন্সকে এখানে জাগ্রত করেছেন যে কথা বলার সময় একটু কমন সেন্স ইউজ করো, এটি কীভাবে সম্ভব হতে পারে একজন রক্ত মাংসের দেহের অধিকারী মানুষ এখান থেকে কোনো কিছুর সাহায্য না নিয়েই লক্ষ লক্ষ আলোক বছর দূরত্বে গিয়ে বসে থাকবেন? তো আজকে আমি এই দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টটা তুলে ধরলাম। কিন্তু প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ, কোরআন শরীফ এটা আপনি প্রথমে বলে দিয়েছেন, প্রথম আমি বলেছি কোরআন মৃত সাব্যস্ত করে তাকে কেউ জীবিত করতে পারে না। ধন্যবাদ। তাহলে ওনার শফিকুল ইসলাম সাহেবের প্রশ্নের সারাংশ হচ্ছে, উনি বলছেন যে কোথায় পেলেন যে ঈসা মারা গেছে? আমরা কোরআন থেকে পেয়েছি যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। গতকাল এখানে বলা হয়েছে কোরআন হচ্ছে সুপ্রিম অথরিটি, যদি কোরআন বলে দেয় কেউ মারা গেছে তাহলে হাদিসে যে জিনিসটি আছে বা হাদিসে যে বাক্য এসেছে সেটিকে আমাদের ব্যাখ্যা করতে হবে কোরআনের অন্য আয়াতের আলোকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য অন্য হাদিসের আলোকে, তখন বিষয়টি আমাদের কাছে দুয়ে দুয়ে চারের মতো স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ মৌলানা সাহেব আপনাদেরকে আর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আর ভাই শফিকুল ইসলাম সাহেবকে।